এপারের মতো দুর্গাপূজার গন্ধ বাংলাদেশেও। করোনা রাষ্ট্রান্তেই বড় পরিসরে 501টি প্রতিমা নিয়ে উমা বন্দনার আয়োজন চলছে বাংলাদেশের বাগেরহাট জেলার শিকদারবাড়ি দুর্গা মণ্ডপে। 60 ফুট দৈর্ঘ্যের কুম্ভকর্ণ তৈরি হচ্ছে মণ্ডপে। আয়োজকদের দাবি, দেবী প্রতিমার সংখ্যা বিবেচনায় এটি শুধু বাংলাদেশের নয়, ইউনেস্কোর তালিকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম পুজো মণ্ডপ। পুজোর গন্ধ এখন বাংলাদেশের আকাশে বাতাসে, আর কদিন বাদেই আনন্দে মাতবেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা। সেজন্য বাংলাদেশের বৃহত্তম পূজা মণ্ডপ শিকদার বাড়িতে চলছে শেষ তুলির আঁচড়। 501টি প্রতিমার সাথে 60 ফিটের কুম্ভকর্ণ দেখার অপেক্ষা। এপারের মতো দুর্গাপুজোর গন্ধ বাংলাদেশেও। করোনা রাষ্ট্রান্তে বড় পরিসরে 501টি প্রতিমা নিয়ে উমা বন্দনার আয়োজন চলছে বাংলাদেশের বাগেরহাট জেলার শিকদারবাড়ি দুর্গা মণ্ডপে। 60 ফুট দৈর্ঘ্যে কুম্ভকর্ণ তৈরি করা হচ্ছে মণ্ডপে। আয়োজকদের দাবি, প্রতিমার সংখ্যা বিবেচনায় এটি শুধু বাংলাদেশ নয়, ইউনেস্কোর তালিকাতেও দক্ষিণ এশিয়ার বৃহত্তম পূজা মণ্ডপ। সূত্রের খবর, 2010 সালে বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার ও তার স্ত্রী পূজা শিকদার এই পুজোর আয়োজন করেন। বছর গড়িয়ে বাড়ছিল প্রতিমার সংখ্যা। করোনা রাষ্টানার আগে পর্যন্ত 2019 সালে সর্বশেষ 851টি প্রতিমায় সাজানো হয় পুজো মণ্ডপ। আবারও দেবী উমা আগের মতোই সাড়ম্বরে পূজিত হতে চলেছেন শিকদার বাড়িতে। দীর্ঘ 6 মাসের অক্লান্ত পরিশ্রমে এবার 501টি প্রতিমায় সেজে উঠবে এই পুজো মণ্ডপ। পৌরাণিক কাহিনীর নানা চরিত্র শিল্পীর কাদামাটি আর তুলিতে একেবারে জীবন্ত হয়ে উঠেছে এই পুজো মণ্ডপে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও শিকদার বাড়িতে এসে অন্যরকম পুজোর আনন্দে মাতবেন ভক্ত ও দর্শনার্থীরা। বাংলাদেশ থেকে অমিত পালের রিপোর্ট, ট্রাইব টিভি।